দিল্লির আইএনডিএর বৈঠকে রাহুলের পাশে বসে যখন রাজ্যে কংগ্রেসকে মুর্শিদাবাদের দুটি আসন দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি তার বদলে মেঘালয় এবং আসাম থেকে কংগ্রেসের দুটি আসনে চেয়ে নিচ্ছিলেন তৃণমূলের জন্য, ঠিক তখন সেই মুর্শিদাবাদের জঙ্গিপুরে দলীয় কোন্দলে জেরবার তৃণমূল কংগ্রেস। পৌরসভা থেকে বাড়ি ফেরার পথে নিজের দলের কর্মীদের হাতে আক্রান্ত জঙ্গিপুরের কাউন্সিলর ও টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ফিরোজ শেখ। দলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তিতেই এই হামলা বলে মনে করছেন খোদ ভাইস চেয়ারম্যান। আমাদের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতিকে আক্রমণ অ্যাটাক করা হয়। সেই অ্যাটাকে আমি হসপিটালে পৌঁছে দেখলাম, ওনার অবস্থা খুবই সংকটজনক, মৃত্যু সেমনি লড়াই করেছেন। আবার শুনতে পাচ্ছি এখান থেকে এখন ব্রহ্মপুর ট্রান্সফার করা হচ্ছে, এখন ওনার অবস্থা খুবই সংকটজনক। কারা মানলো এটা আমি বুঝতে পারছি না। এখন আমরা ওখানে সিসিটিভি ফুটেজ আছে, সেই ফুটেজ দেখলাম আমার মনে শনাক্তকরণ করা যাবে। কাউন্সিলর যারা আছে দুটো ডিভাইড হয়ে আছে, একটা চেয়ারম্যানের পক্ষ আর কিছু আমাদের পক্ষ ছিল। আমরা চেয়ারম্যানের প্রতি মানে ক্ষোভ, বিভিন্ন কারণে ক্ষোভ চলতে পারছেন, এটা নিয়ে কিন্তু একটা পৌরসভা লড়াই চলছিল। একটা তো চেয়ারম্যানের পক্ষে কথা, আর আমাদের দিকে 12-13 জন আমাদের দিকে আমি দলীয় গেলে আমরা এরা ছিল, তবে এটা নিয়ে হলো কিনা ঠিক বলতে পারছি না। আমাদের জেলা সভাপতি থেকে বিধায়ক থেকে সবাইকে জানানো আছে, সবার নলেজে আছে, কারণ ওই ঘটনা থেকে ঘটলো কিনা আমি ঠিক বলতে পারছি না। এটা না প্রকাশ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব চলে এলো জঙ্গিপুর পৌরসভায়? আমরা তো দলের মাধ্যমে করেছিলাম, দলের শান্তি শৃঙ্খলার রক্ষা দেখে দলের মাধ্যমে কাজ করতে চাইছিলাম। এখন এই ঘটনা ঘটানো তো আমার কী হলো আমি ঠিক বুঝতে পারছি না। আমি শীর্ষ নেত্রীর সঙ্গে কথা বললাম, জেলা সভাপতিকে জানালাম, এসপি সাহেবকেও জানালাম, আমি এসডিপিও সাহেবকেও জানালাম ব্যাপারটা, এবং ওনারা কী ব্যবস্থা নেবেন এর আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা চাই। আমরা জানা গেছে মূল লড়াইটা সাংসদ বনাম বিধায়কের। দলের অশান্তি থামাতে দুই পক্ষের একজনকে চেয়ারম্যান, অন্যজনকে ভাইস চেয়ারম্যান করা হয়, কিন্তু তারপরেও সামলানো যায়নি দুই গোষ্ঠীকে। তোলাবাজি কাটমানির দখল নিয়ে মারপিট লেগেই আছে প্রতিদিন, তারই ফলশ্রুতি কাউন্সিলরের ওপর প্রাণঘাতী হামলা, জানাচ্ছে খোদ তৃণমূল কংগ্রেসের নেতারাই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।